রেশন দুর্নীতি তদন্তে তৎপর ইডি আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে আটা প্যাকেজিং সংস্থার দপ্তর ইডি এজেসি বোজ রোডে হানা তদন্তকারীদের অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস ইডি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি ইডির আধিকারিকেরা কখন পৌঁছেছে কখন থেকে চলছে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত ইডি সূত্রে কি কি তথ্য সামনে আসছে স্ট্যান্ডবাই একেবারে দেখো কলকাতা থেকে জেলায় জেলায় তৎপর কিন্তু ইডি আধিকারিকরা মূলত রেশন দুর্নীতি মামলায় বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তোমাকে আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর অধিকারী দেখাচ্ছে সেই ছবিটা ইতিমধ্যে আছি কলকাতার এজেসি বোস রোডে যেখানে আটা প্যাকেজিং সংস্থা দপ্তরে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন সকাল আটটা থেকে চলছে তল্লাশি মূলত আটাকল মালিকদের ভূমিকা কী ছিল বাকিপুরের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা কতটা ছিল আটাকল মালিকদের সেটাই কিন্তু জানতে চাইছেন ইডি আধিকারিকরা কলকাতার এজেসি বোস রোডে যে বিল্ডিংয়ে আটা প্যাকেজিং সংস্থার অফিসে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন এই সংস্থার নাম হচ্ছে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড ব্যবসায়ী অঙ্কিতের নামে খোলা এই আটা প্যাকেজিং সংস্থা শুধু কলকাতার এজেসি বোস রোড নয় এই যে অঙ্কিত ব্যবসায়ী অঙ্কিত তার কিন্তু আরও বিভিন্ন জায়গায় শুধু কলকাতা নয় শিলিগুড়ি থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় তার এরকম সংস্থা রয়েছে যেখানে আটা প্যাকেজিং সংস্থা রয়েছে এবং এর মাধ্যম দিয়ে তার সঙ্গে বাকিবুর রহমানের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটাই কিন্তু জানতে চাইছেন ইডি আধিকারিকরা যার জন্য আজকে তারা পৌঁছে গিয়েছেন কলকাতার এজেসি বোস রোডে সেখানে কাগজপত্র খতিয়ে দেখা থেকে শুরু করে আর পরবর্তী ক্ষেত্রে এখানে যারা কর্মচারী রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদও করার সম্ভাবনা রয়েছে ইডি আধিকারিকদের তবে সেই প্রসেস এখনও শুরু না হলেও পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন এই সংস্থায় কর্মরত বিভিন্ন কর্মচারীদের মূলত বাকিবুর রহমান যিনি রেশন দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন তার সঙ্গে এই আটাকল মালিকদের সম্পর্ক কি রয়েছে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটাই কিন্তু জানতে চাইছেন ইডি আধিকারিকরা এবং এর থেকেও আরেকটা চাঞ্চল্যকর বিষয় গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার নিয়োগ দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এজেন্টদের একটা যোগ এবং রেশন দুর্নীতি মামলাতেও ইডি আধিকারিকরা তদন্তে নেমে যেটা দেখতে পাচ্ছেন এখানেও এজেন্ট মাঝখানে একটি এজেন্টদের ভূমিকা ছিল সেই এজেন্ট সঙ্গে এই আটাকল মালিকদের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাকিবুর রহমান কোন চেন সিস্টেমের মধ্যে দিয়ে কিভাবে এই রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করেছেন বিভিন্ন বিষয় জানার জন্য আজ কলকাতার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা আজ এখানে সকাল আটটার সময় এসে পৌঁছেছেন ইডি আধিকারিকরা সঙ্গে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে সকাল আটটা থেকে শুরু করে এখনও ম্যারাথন তারা তল্লাশি অভিযান করছেন মূলত এই অঙ্কিত প্রাইভেট লিমিটেড এই কোম্পানির বিভিন্ন কাগজপত্র তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং বাইরে একেবারে সংস্থার বাইরে সেন্ট্রাল ফোর্সকে মোতায়েন করা রয়েছে সকাল আটটা থেকে ম্যারাথন তল্লাশি অভিযান চলছে মূলত বাকিবুর রহমানের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক এই অঙ্কিতে সেটাই জানতে চাইছেন ইডি আধিকারিকরা একেবারে সুকৃতি তুমি আমাদের সঙ্গে থাকো রেশন দুর্নীতি তদন্তে তৎপর ইডি আটা প্যাকেজিং সংস্থার দপ্তরে ইডি এজেসি বোস রোডে হানা তদন্তকারীদের অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিসে ইডি আটাকল মালিকদের ভূমিকা কি ছিল বাকিপুরের সঙ্গে কতটা ঘনিষ্ঠতা ছিল আটাকল মালিকদের থেকে জানতে চাই ইডি আধিকারিকেরা